ঈদ মোবারক। আজকে ঈদ, অবশ্যই আজকে ঈদ। অ্যান্ড ঈদে অনেক কিছু চেঞ্জ হয়ে যায়। দেখেন, এই যে একটা দোকান বাম্পাসে খোলা, অ্যান্ড অনেক অনেক দোকান বন্ধ, কারণ দোকানের লোকজন হচ্ছে ফ্যামিলিতে চলে গেছে ঈদ করার জন্য। অ্যান্ড বেশিরভাগ মানুষই রাস্তায় দেখা যেতেছে হচ্ছে ঈদের জামা কাপড় পরা, পাঞ্জাবি, নতুন নতুন অন্যান্য যে মেয়েদের জামা, মহিলাদের জামা বা পুরুষরাও পাঞ্জাবি ছাড়াও বিভিন্ন রকমের ড্রেস স্পোর্টসে চেঞ্জ হয়েছে ঈদের দিন। সবারই মানে সবাই আমরা চেষ্টা করি যে নিজের বেস্ট ব্যাপারটা, লাইফের বেস্ট একটা এক্সপিরিয়েন্স তৈরি করার জন্য সুন্দর করে সেজে গুজে আত্মীয় স্বজনের সাথে দেখা কই, আমাদের কষাই বাড়ি তো চেঞ্জ হয় নাই। যাক, যেটা বলতেছিলাম, সুন্দর করে সেজে আত্মীয় স্বজনের সাথে দেখা করা, ভালো ভালো খাবারটা বা রেগুলার এক্সপিরিয়েন্স নেওয়া, এই জিনিসগুলো আমরা ট্রাই করি। কিন্তু কিছু কিছু মানুষের ঈদের দিনের দিনটাও অতটা চেঞ্জ হয় না। অ্যান্ড তার মধ্যে হচ্ছে আমি বলবো যারা ঈদের দিনও ইনকামের পিছনে লেগে থাকে তারা, এবং তারা যদি না থাকতো তাহলে আবার আমাদের দুনিয়া বা দিনটাও এত সুন্দর হইতো না। যেমন যারা এই যে রিক্সা চালাইতেছে, প্রত্যেক দিন তারা এই কাজটা করছে, অ্যান্ড আজকের দিনটাও তারা এই কাজ থেকে বাদ যায় নাই। তাদের কিন্তু পোশাক আশাকও যে খুব বেশি নতুন করে কাজ করতেছে তা না, উনি একটা পার্টির কোনো একটা ফাউন্ডেশনের ড্রেস পরে রিক্সা চালাইতেছে হলুদ, উনিও নর্মাল ড্রেস পরে চালাইতেছে, অ্যান্ড সবাই মোটামুটি লুঙ্গি টুঙ্গি হাবি যাবি যা পরে আর কি রেগুলার, তাই পরেই কিন্তু আজকের ডিউটিটা করতেছে। তার মানে ওনাদের আজকের দিনটা ওইভাবে চেঞ্জ হয় নাই, হয়তো সকালের নামাজটাই ওনাদের আর কি ওইভাবে ঈদের গেছে। অ্যান্ড হ্যাঁ, ওনাদের একটু সুন্দর হবে, সবার ঈদ ঈদের দিন হয় না, বললাম না, মানে সবার ঈদের আনন্দটা ঈদের দিন করা হয় না। আজকে ওনারা ইনকাম করবে, অ্যান্ড দেখা যাবে এই ইনকামের টাকাটা দিয়ে হয়তো কালকে ওনারা ফ্যামিলি নিয়ে ঘুরতে যাবে হয়তো বা, বাট ঈদের দিনটা ওইভাবে পাচ্ছে না। এটা নট অনলি এই ঈদ, সব ঈদেই এরকম হয়। যেমন কোরবানির ঈদে মুসলিম, আমরা যারা মুসলিম আছি আমাদের একটা প্রথা আছে, মাংসটাকে তিন ভাগ করে, একটা ভাগ হচ্ছে একদম গরিব যারা তাদের মধ্যে ভাগ করে দেওয়া। অ্যান্ড দেখেন তাহলে ব্যাপারটা, মাংসটাকে যেহেতু তিন ভাগ করা হয়েছে তার মানে হচ্ছে ঈদটাকেও কিন্তু তিন ভাগই করা হয়েছে। একজন হচ্ছে যে কোরবানি দেবে, একজন হচ্ছে যাদের মধ্যে একদম গরিব মাংস বিতরণ হবে, আরেকটা হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব। আমরা তো নর্মালি আত্মীয় স্বজনের মধ্যে তাদেরকেই দিই যারা কোরবানি দিচ্ছে, আসলে ব্যাপারটা তা না। আসলে হচ্ছে আত্মীয় স্বজনের মধ্যে যারা গরিব কোরবানি দেয় না, প্রায়োরিটিটা অবশ্যই তাদের থাকবে। যাক, ওইদিকে আমরা এখন আর ডিটেইলে যাবো না, কোরবানি ঈদে কখনো এগুলা নিয়ে কথা বলবো। এদিকে যারা ব্যবসা করছে, দেখেন ওই যে সব বিছানা মানে খাট চৌকিগুলা কভার করে চলে গেছে যার যার কাজে। অ্যান্ড এর বাইরে রিক্সাওয়ালা, সিএনজিওয়ালা, বাসওয়ালা ভাই যারা আছে তাদের বাইরেও আরেকটা কাজে বা আরেকটা গোষ্ঠী যারা আছে তারাও খুব খুব মানে নিজের কাজ থেকে বের হইতে পারে না, তারা হচ্ছে পুলিশ যারা আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে আছে। আর্মি বা বিজিবি ওনাদের ব্যাপার বাদই দিলাম, কারণ ওই ব্যাপারে আমরা যাবো না, আমরা রেগুলার ওনাদেরকে দেখি না, বর্ডারের কাহিনী বা আর্মিদের দেশ রক্ষার কাহিনীটা আমরা ওইভাবে দেখি না, বাট স্যালুট তাদেরকে অবশ্যই। অ্যান্ড রাস্তায় যারা ট্রাফিক কন্ট্রোলে আছে তারা, তাদের দিনও কিন্তু আজকে ঘুরে নাই, তারাও সেই ড্রেস পরে আজকেও দাঁড়ায় আছে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ করার জন্য। অ্যান্ড এখানে দেখেন কত লোকজন খাওয়া দাওয়া করতেছে, সবাই নতুন নতুন ড্রেস পরা, কিন্তু যে লোকটা খাওয়াইতেছে কখনো কি একবার তাকায় দেখছি যে সেই লোকটা কিন্তু নতুন ড্রেস পরে নাই। যে রিক্সাটায় উঠছি সে আজকে কামাই রোজগার করার জন্য আজকে ঈদের দিনটা কিন্তু সে তার কাজে দিতেছে আপনাকে বিভিন্ন জায়গায় পৌঁছায় দেওয়ার জন্য। একবার কি চিন্তা ভাবনা করছি যে 10 টাকা নিয়ে খ্যাচ খ্যাচ না করে আজকে ঈদ উপলক্ষে তাকে একটু দিয়ে দেই দেই না, যদি সামর্থ্য থাকে। সামর্থ্য যার না থাকে তাকে আমি বলবো না, কারণ অনেক সময় আবার এরকম হয় যে আপনি আমি একটা জিনিস করছি ওইটাই আবার নিয়ম হয়ে দাঁড়াইছে। যেমন আপনি আর আমি একটা জায়গায় গেছি যেখানের ভাড়া 10 টাকা, ওইখানের ভাড়া আপনি আমি দিয়ে দিছি হচ্ছে 20 টাকা, এখন সে হয়তো ভেবেই নিবে যে এখানে মনে হয় সবাই 20 টাকা দিবে, এটা আবার অনেকের জন্য চাপ হয়ে দাঁড়ায়। তারপরে স্পেশাল অকেশনে আসলে একটু দেওয়াই তো যায়, তবে তারপরেও রাস্তাঘাটে পুলিশ টুলিশ মনে হয় আজকে একটু কম। অ্যান্ড আমরা যেহেতু এগুলো নিয়ে কথা বলতেছি, আমার ঈদটা কীরকম গেল ওইটাও একটু আপনাদের সাথে শেয়ার করি। আর সরি যে একই রোডে আজকে ভিডিও করতেছি, মানে এই রোডে আমি রেগুলার চলাফেরা করি, এই রোডেই ভিডিও করতেছি, তবে আমি একটু 300 ফিটের দিকে ঢুকবো, একটু মানে উন্মাদনার ঈদ দেখার জন্য আমি যাবো না, জানি না আসলে কী অবস্থা উন্মাদনার ঈদ কি ওদিকে চলতেছে কিনা, মানে বাইকারদের কথা বলতেছি। এখানে দেখা বোঝা যাইতেছে পেট্রোল পাম্পে যে ভিড়, যে পরিমাণ লোকজন, অ্যান্ড ওই যে হলার লাগা মানে হেলমেট ছাড়া যে টানটা দিচ্ছে, বোঝা যাইতেছে যে 300 ফিট যাওয়ার জন্য এরা আসলে রেডি। আমরা একটু উন্মাদনা দেখতে যাব বাইকারদের। আর যেটা বলতেছিলাম, আমার ঈদটা গেছে হচ্ছে একদম এভারেস্ট যেরকম সবসময় যায়, সকাল থেকে বিকেল পর্যন্ত ফ্যামিলির সাথে, বাসার সাথে। আমি খুব একটা কোনো কারো বাসায় বেড়াইতে যাই না। এ কি ঈদ উপলক্ষে এত হাই বিম দিতেছে? ও মেবি আমার সাবস্ক্রাইবার। যাই হোক, যেটা বলতেছিলাম আপনাদেরকে, সকাল থেকে এরকম গেছে। আর আমার সন্ধ্যাটা ঈদে অলওয়েজ একই রকম কাটে, মানে বন্ধু বান্ধবের সাথে একটু দেখা সাক্ষাৎ করি, দেখা সাক্ষাৎ করে এলাকায় ঢুকি, যখন দোকানপাট তখন সব বন্ধ থাকে, মন মেজাজটা আমার খুবই খারাপ থাকে, এই হলো ব্যাপার।
যে কোনো সেক্টরে আপনি যখন কাজ করবেন তখন কাজটা আস্তে আস্তে আপনার জন্য ইজি হয়ে যাবে, একদম ইজি হয়ে যাবে আসলে। আর আপনার ইজি হওয়ার পেছনে কারণ হলো আপনার স্কিল ডেভেলপমেন্ট হবে, তো আপনি চাইলে অনেক কিছু করতে পারবেন। কিন্তু আরেকটা ব্যাপার হচ্ছে অনেক বাইন্ডিংস চলে আসবে। দেখেন এই যে সাবস্ক্রাইবার ভাইরা দেখা হলে অনেক সময় বলে যে আমার ক্লিপটা ব্যবহার করেন না বা এই না সেই না। অনেক সময় আবার এরকম হয় কোনো একটা ক্লিপ আমি জানি যে এটা দিলে আমার ভিডিওটা অনেক সুন্দর হবে বা ভালো হবে বা ভিউ বেশি হবে। ধরেন একটা কেউ রাস্তায় পড়েই গেছে বাইক নিয়ে, আমি জানি যে এই জিনিসটার প্রতি মানুষের আগ্রহ বেশি, বা একজনকে পুলিশে ধরছে আমাকে না অন্য কাউকে পুলিশে ধরছে, আমি জানি যে এটার প্রতি মানুষের আগ্রহ বেশি বা এরকম কিছু একটা। ধরেন কেউ আছার খেয়ে পড়ে গেছে, তার জামা ছিঁড়ে গেছে, এখন এটা দেখাইলে ভিউ বেশি আসবে আমি জানি। একটা সময় যখন নতুন নতুন ভিডিও করি এগুলা দিয়ে দিলে কোনো ব্যাপারই ছিল না, বাট এখন মানে নোন হয়ে যাওয়ার পর একটা সমস্যা যেটা হয়, কারণ আমাকে চিনে এখন অনেকে, এখন আমি চাইলেও না অনেক কিছু করতে পারি না। এই জায়গাটায় আসলে অনেক কিছু আমরা আটকায় যাই। যেমন যে কোনো জিনিসের ভালো মন্দ বলতে গেলে, মন্দ বলতে গেলে অনেক কিছু চিন্তা করে এখন বলতে হয়। আমি যদি এখন যে কোনো একটা বাইকের মন্দ বলি, বাইকের কোম্পানি আমাকে যদি জিজ্ঞেস করে ভাই এইভাবে বললেন, আমি জাস্ট বাইক দিয়ে একটা উদাহরণ দিলাম, সেটা গ্লাভসও হইতে পারে, জুতাও হইতে পারে, ড্রেসও হইতে পারে, বাইকের যে কোনো ব্যাপার হইতে পারে, যেহেতু আমি বাইক নিয়ে ভিডিও বানাই। একটা পেট্রোল পাম্প নিয়ে ধরেন ভিডিও বানাইলাম যে এই পাম্পের তেল হায় রে এত খারাপ, বাট সম্ভব না রে ভাই, ওইভাবে বলা যায় না আসলে। মানে একদম কিছু বাইন্ডিংস আছেই যে জিনিসগুলো আমি আসলে চাই না, আমি স্বাধীন থাকতে চাই। এই কারণে আমি সবসময় চেষ্টা করি কমিউনিটি থেকে দূরে থাকা। কমিউনিটি থেকে যত দূরে থাকা যাবে অত কেউ চিনবে না জানবে না, ভিডিওতে দেখবে ভুলা যাবে শেষ। তাহলে কি রাইট ইনফরমেশনটা শেয়ার করা যায়। যত মানুষের সাথে মিশবেন তত আপনার বাইন্ডিংস আসবে লাইফে, মানে আপনি আটকাবেন বিভিন্ন দিক থেকে। যাই হোক, 300 ফিট রোডে আজকে অনেকেই আসছে রাইড করার জন্য, অ্যান্ড আমিও তাদের মধ্যে একজন। অনেকে ফ্যামিলি নিয়েও আসছে, বেশিরভাগই দুজন দুজনই আসছে বাইকে। আমি মনে হয় এই আজকে দল ছাড়া গরু একা আসছি এইখানে। অ্যান্ড আমার যেটা মনে হয় যে আরও আগে আগে সবাই সবার রাইড শেষ করে ফেলছে, আমি মনে হয় একটু লেট করে ফেলছি। যাক চলেন চলতে থাকি, অ্যান্ড ভালো হয়েছে যদি রাইড সবাই শেষ করে থাকে, আমি একটু সাইড চেপে চেপে যাবো। কারণ কখন কোন গ্রুপ আইসা পড়বে, কখন কোন গ্রুপ আইসা উপরে পড়বে, অফ অনেক লোকজন, অনেক লোকজন, ভাল লাগতেছে ব্যাপারটা। চলেন আমরা একটু এদিকে ঘুরি। ওরে কত মানুষ উঠছে এই বাইকটায়, আমরা একটু ঘুরি, আমরা একটু ঈদ দেখি। অ্যান্ড বাম দিক দিয়ে গেলে বেশি ভালো হতো, কারণ ওইদিকে ঈদের আনন্দটা একদম হারে হারে। আর এইদিকে দেখেন সবাই ছবি টবি তুলতেছে বাগানে ঢুইকা। ওরে ওয়াও, এই ব্যাপারটা তো আমার ভালো লেগে গেছে, বাইকটা থামায় রেখে বাগানের ভিতরে ভেতরে ভেতরে মানুষ, ভেতরে ভেতরে মানুষ সবাই ছবি তুলতেছে, ওয়াও এইটা গ্রেট। স্পেশাল ডেগুলাতে এরকম জ্যাম দেখলেই ভয় লাগে যে আসলে কি অ্যাক্সিডেন্ট হইলো, কেউ কি উল্টায় পড়লো বা কিছু একটা। ব্যাপারটা আসলে অ্যাক্সিডেন্ট না, ব্যাপারটা হচ্ছে এখানে সম্ভবত চাঁদরাতের চেকপোস্ট বসাইছিল, মানে বসছিল আর কি, চেকপোস্ট বসছিল। আর এখন যদিও চেকপোস্ট নাই, পুলিশ ভাইরা রেস্টে আছে। এই যে দেখছেন পুলিশ ভাইরা, দেখেন সার্জেন্ট প্লাস যারা কনস্টেবল আছে বসে রেস্ট নিতেছে। মানে ঈদের দিনও তাদের কি ঈদ আছে, তারা তিনজন বসা তিনজনই ফোন টিপতেছে। কারণ কি জানেন, কারণ তিনজনই হয়তো ফ্যামিলির সাথে যোগাযোগ করতেছে। আর আমার সামনে কেউই হেলমেট পরা নাই আজকে, মনে হয় হেলমেটের জন্য কোনো প্রবলেম করতেছে না কোনো জায়গায়, হইতে পারে। নর্মালি আগেও দেখতাম হেলমেট ছাড়া অনেকে বের হইতো, আবার মেইন রোডে ধামারধাম কেস করে দেয়। এখন ঈদ আর মানে সাধারণ ডে না, ধামারধাম কেস করে দেয়। ওরে ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে, উপরে যাওয়া উচিত ছিল। একটু পরে লাইট জ্বালাবে যখন, তখন আপনাদেরকে উপরে নিয়ে যাব। গোল চত্বরে যে পরিমাণ মানুষ দেখা যাইতেছে, এগুলারে যেন কি বলে ওই যে জংশনগুলা, যে শেখ হাসিনা সরণী 1-2-3 এগুলাতে যে কাহিনী, অনেক মানুষ উপরে, অনেক। এরপরেরটা আমি উপরে দিয়ে যাব, তাহলে আপনাদেরকে দেখাইতে পারবো। আর অতক্ষণে আসার কি লাইটও জ্বালাই দিবে, দেখছেন কি পরিমাণ মানুষ ভাই, সাংঘাতিক সাংঘাতিক, ঈদ জমছে এখানে পুরাই। যারা বলছিল ঈদে ঢাকা ফাঁকা হয়ে যায়, তারা কি ভুল বলছিল নাকি, আসলে বুঝতেছি না। ঈদে কই ঢাকা ফাঁকা হয়েছে, এ তো বাজে অবস্থা এখানে। আর আমার মনে হয় ঢাকা ঠিকই ফাঁকা, ঢাকার যত গাড়ি আছে সব গাড়ি চলে আসছে এই 300 ফিট রোড দেখার জন্য। এমন পরিমাণ ভিড়, মানে বুঝতেছি না এসে কি ভুলই করলাম কিনা, নাকি কোন দিক থেকে ঘুরা বের হয়ে ভাগবো এখান থেকে, এখন এটাও বুঝতে পারতেছি না। যাক চলেন দেখি, আটকায় তো গেছি, এখন যাওয়া লাগবেই। সামনের গোল চত্বরটা দেখার জন্য উপরে উঠছিলাম, অবশ্য নিচের রাস্তায় ভিড়, উপরে রাস্তায় ভিড়, কোনো রাস্তায় ভিড় ছাড়া নাই। যাক, এতক্ষণ ঠান্ডা ঠান্ডা ভালোই লাগতেছিল, এখন এইখানে ভিড়ভাট্টায় গাড়ির গরম সব কিছু মিলা একটু গরমই লাগতেছে এখন।
বের হওয়ার সময় ফেসবুকে একটা স্ট্যাটাস দিয়ে বের হয়েছিলাম 44 মিনিট আগে। লিখছিলাম যে পৃথিবীতে আসছে অনেক কিছু বদলাতে, আজ ছোটদের কাছ থেকে সালামি নিয়ে কাজ শুরু করলাম, মানে ছোটদের কাছ থেকে সালামি নিতেছি দি না দিয়ে। এটার মধ্যে ওরে ভাই ওয়াও রিয়াক্ট একটা, তারপরে কেয়ার রিয়াক্ট তিনটা, লাভ পাঁচটা, লাইক পড়ছে 11টা, অ্যান্ড হাহা পড়ছে 53টা এই অল্প সময়ের মধ্যে। সাবাস, বেশ ভালো। আর যারা যারা আমার ফেসবুকে আমাকে ফলো করতে চান তাদেরকে আমি আমার ফেসবুক আইডিটা একটু দেখায় রাখি। এইটা হচ্ছে আমার ফেসবুক আইডি, রানা নামে, রানা। চাইলে এটা ফলো করতে পারেন, ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করতে পারবো না, জাস্ট ফলো করলে। আমার সব পোস্ট পাবলিক হয়, সব পোস্টেই আপনারা দেখতে পারবেন। অ্যান্ড আজকে মনে হয় লাইট আসলেই জ্বালাবে না, চলেন এদিক থেকে বের হয়ে যাই। আজকে 300 ফিট রোড একটা বড় মাপের ঈদের দিনে ধোকা দিল আমাদেরকে। ঈদের দিন ওরা একটা লাইটও জ্বালায় নাই, কারণ ওরা জানে যে লাইট জ্বালাইলে রাস্তার উপরে ভিড় হবে, অ্যান্ড এই ভিড় কন্ট্রোল করা যাবে না। এই কারণে টোটালি লাইট দেয় নাই, মানে একদম ঘুটঘুটে অন্ধকার থাকবে, একটু পরে শুধু লাইটের আলো, গাড়ির, অ্যান্ড কেউ ছবি তুলতে পারবে না। এটাই হচ্ছে ওদের মূল উদ্দেশ্য, বুঝতে পারলাম। কারণ সব জায়গার সব লাইট জ্বালাইছে, দেখেন এদিকের কিছু লাইট নষ্ট থাকলেও এদিকের লাইট টাইট সব জ্বালানো, কিন্তু 300 ফিটের মতো এরকম একটা এক্সপ্রেস হাইওয়েতে লাইট দেয় নাই। আজকে মনে হয় 300 ফিট না, আজকে মনে হয় যে ঈশ্বর যে এক্সপ্রেসওয়ে, মাওয়া হাইওয়ে, ওইটারও মনে হয় ব্রিজগুলোতে লাইট দিবে না। আমার কাছে কেন যেন এরকম মনে হইতেছে। যাই হোক, আপনারা যারা মাওয়াতে আজকে গেছেন তারা জানেন যে ব্রিজের উপরে লাইট দিছে কিনা, কারণ ভিড় ভাড়টা ওইখানেও কম হবে না একদম। তবে 300 ফিটের এই ব্যাপারটা মানে আমার কাছে একটু আজব টাইপেরই লাগছে ব্যাপারটা। যাই হোক, আমি চলে আসছি ওদিক থেকে, অ্যান্ড এলাকায় চলে আসছি। আজকে একটু এলাকার ভাই ব্রাদারদের সাথে হয়তো সন্ধ্যার পরে একটু দেখা সাক্ষাৎ করবো, রাতে সবাই যখন ফ্রি হবে, কারণ রেগুলার আমার সাথে দেখা হয় না। এই তো একটা ছোট্ট রাইড করলাম, অ্যান্ড ছোট্ট রাইডে আপনাদেরকে আজকে ঈদের রাইডটা শেয়ার করলাম ঈদের পর দিন। অ্যান্ড হোপ প্র্যাকটিসে ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভিডিও ভালো লাগে প্লিজ লাইক দিয়ে দিন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে হয়ে যান, আমাদের ফ্যামিলি মেম্বার জানাবেন কে কোন জায়গা থেকে দেখছেন আমার ভিডিও। অ্যান্ড আরও একবার ঈদ মোবারক। আর যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আমি নিয়ে আসতেছি ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ, এবং করতে থাকবো চিল। চিল ব্রত অবশ্যই সাথে থাকবে। ঈদের শুভেচ্ছা অ্যান্ড অভিনন্দন, ঈদ মোবারক। আজকে কি ইচ্ছা করে 300 ফিট রোডে লাইট জ্বালায় নাকি মানে জ্বালায় নাই নাকি কে জানে, কেউ লাইটে ছবি নিতে পারতেছে না। মোটামুটি ডার্ক হয়ে গেছে, মানে আজানের আগের মুহূর্ত, এখন এই টাইমে লাইট জ্বালায় দেয়, কিন্তু আজকে লাইট টাইট জ্বালায় নাই। এই কারণে সবাই এসে দাঁড়ায় আছে ঠিকই, বাট ছবি তুলতে পারতেছে না। রাতে ভিড় হবে লাইট জ্বালালে, আজকে রাতে ভালো ভিড় হবে এখানে।